নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মোদী কাপের সূচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জেলার বিভিন্ন প্রান্তে এমপি কাপ অনুষ্ঠিত হয়েছে বিগত প্রায় দুমাস ধরে। সাতটি বিধানসভার সাতটি দল এমপি কাপে জয়ী। এই সাতটি দল এবং গত বছর মোদী কাপের বিজয়ী টিমকে একত্রে নিয়ে আট দলের একদিনের টুর্নামেন্ট শুরু হয়েছে বালুরঘাটের ফ্রেন্ডস ইউনিট মাঠে। সকালে এই ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি নিজে বলে কিক করে অনুষ্ঠানের সূচনা করেন এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচয় সারেন। আজকে সারাদিন বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা হবে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে। উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো। অংশগ্রহণ করছেন এবং কি উদ্দেশ্যে এটা করা হচ্ছে? দেখুন, বিগত প্রায় এক মাস ধরে বালুরঘাট লোকসভার অন্তর্গত যে সাতটি বিধানসভা, সেই সাতটি বিধানসভায় এমপি কাপ লিগ চলেছে। সাতটি বিধানসভায় সাতজন চ্যাম্পিয়ন এবং গতবারের মোদী কাপ যেটা একদিনে আমরা করেছিলাম তার যে চ্যাম্পিয়ন, এই টোটাল আট টিম, সেই আট টিম নিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল আজকে মোদী কাপ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে মোদী কাপ অনুষ্ঠিত হতে চলেছে। যারা প্রথম হবে তারা 50,000 টাকার আর্থিক পুরস্কার এবং তার সাথে একটি সুন্দর কাপ পাবে। যারা দ্বিতীয় অর্থাৎ রানার্স আপ হবে তারা 30,000 টাকার আর্থিক পুরস্কার এবং তার সাথে একটি সুদৃশ্য কাপ। আজকে আমাদের এই সকালবেলা আমরা মাননীয় মোদীজির সুস্বাস্থ্য কামনা করে আমরা পুজো দিয়েছি বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়া মা কালীর কাছে। এরপর আমাদের হসপিটালে ফল বিতরণ আছে, এই মোদী কাপ হচ্ছে এখন এই মুহূর্তে। আগামী দিনে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, স্বচ্ছতা অভিযান হবে। মোদীজির জন্মদিন থেকে শুরু করে বিস্তৃত এক পক্ষ কাল ধরে আমরা মানুষের সেবার কাজে নিজেদেরকে উৎসর্গ। আরেকটা জিনিস যেটা বিষয়, বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।